আর বিশেষকৈ শিবসাগর জেলার আমার যে পঞ্চায়েতের কামকাজ সমূহ আর লগতে আমার পঞ্চায়েতের কামকাজের উপরেও আমার খাদ্য আর অসামরিক যোগান বিভাগ আর লগতে আমার অসম রাজ্যিক জীবিকা মিশন এই তিনটা বিভাগরে লগতে কামকাজবর আজি পর্যালোচনা করছো। উপায়ুক্ত ডাঙরিয়া আছিল, লগত বিষয়াসকলো আছিলে, আর বিশেষকৈ আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার পারফরমেন্স খুবই ভালে, সমগ্র অসমতে ভাল, অকল শিবসাগরতে নয়। কারণ আমি জানো যে প্রায় এতিয়ালৈ আমি আমাক যে 20 লাখ ঘর যে আমাক প্রদান করেছিল, 20 লাখ ঘরের ভিতর আমার প্রায় 50,000 ঘর এনেকা আছে যখন হয়তো প্রথম কিস্তি কাম করার পিছত হয়তো তেওঁলোকে মাইগ্রেশন হিসাবে বিভিন্ন ঠাইত বাহিরত কাম করব গেছে, কেরালাতে হোক বা অন্যান্য ঠাইত, বা হয়তো কোনোবা হয়তো ঢুকাইছে প্রথম কিস্তি পোৱাৰ পিছত, বা হয়তো কিছু হয়তো মাটির সমস্যা আছে, আমি ক্লাস্টার যত করেছো তা যাব বিচরা নাই, তেনেকুৱা যদি 50,000 যদি আমি বাদ দিও তেতিয়াহলে আমার 19,50,000 ভিতর এতিয়া প্রায় আমার 18,60,000 ঘর ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, আর আমি প্রায় 1 লাখ ঘর আমি করবলগিয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেহেতু কৈছে যে নতুনকৈ আরো কেবা কোটি ঘর সমগ্র ভারতবর্ষত প্রদান করব, আমি আশা রাখিছো যে আমার যে 2018 চনত যেটা সার্ভে হয়েছিল, সার্ভে হওয়ার পিছত বহু মানুষের ঘর মানে জিওটেকিং নহলে, আর সেই জিওটেকিং নোহা যাবর পরিয়াল আছে সেই পরিয়ালবিলাক আমি প্রায়োরিটি দিব বিচাৰিছো। কারণ কিয় সেই সময় মানে কোড অফ কন্ডাক্ট লাগি গেল 2019 চনের নির্বাচনত, যার কারণে পাবলগিয়া মানুষ প্রায় আমার এই শিবসাগরতো তেনকা পাবলগিয়া মানুষ তেনকা আছে যেতে ঘর মানে পোৱা নাই, গতি সেইবর বিষয়ে আমি বিশ্লেষণ করছো। রেশন কার্ড যেহেতু আমার হাতত এতিয়াও পর্যাপ্ত রেশন কার্ড আমার হাতত জমা আছে, শিবসাগরতো আর আমি কিমান রেশন কার্ডের প্রয়োজন আছে সেটা আমি আজি আলোচনা করলো, আর আমার বিভাগে কোয়া মতে প্রায় আর আমি 15,000 মানুষক আমি শিবসাগর মানে দিবলগিয়া আছে, যখন মানে পিছত আধার কার্ড বনাইছে, আর সেই সকলক আমি দিয়ার কারণে এনেকা পর্যালোচনা সভা পাতিছো। আমি এটাও বিশেষ নজর রাখিছো যখন ক্যান্সার বেমার, কিডনি বা হার্টর বেমার, আর যখন রেশন কার্ডখন হাতত নাই তেওঁলোকক যাতে আমি প্রায়োরিটি ভিত্তিক যাতে রেশন কার্ডখন যাতে আমি দিব পাৰোঁ, কারণ কিয় রেশন কার্ড নথকার কারণে সেই সুবিধারপা বঞ্চিত হয়ে আছে, আর সেইটার কারণ তেনকা যে কিমান তেনকা 22টা প্রায় পরিয়াল আছে বলে আমাক মানে জানাইছে, এই সম্পূর্ণ বিষয় সমূহ আমি পর্যবেক্ষণ করেছো। যেকোনো খবরের বাবে যোগাযোগ করক আমার এই নম্বরত 7099017330 আর 7099017110।